এখন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট। এটা গুরুত্বপূর্ণ এই কারণে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অথবা নন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপরে ট্যাক্সের ইমপ্লিকেশন অনেকখানি ডিপেন্ড করে। যদিও বিষয়টা খুব সিম্পল, তারপরও পরীক্ষায় আমরা অনেক সময় বেশ কিছু ভুল করে ফেলি। আজকে থিওরির পাশাপাশি একটা ছোট্ট এক্সাম্পলও আমরা দেখব, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে পরীক্ষায় যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে আমরা কি ধরনের ভুল করতে পারি। রেসিডেন্টের সংজ্ঞা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের সেকশন 2 সাবসেকশন 55 এ দেওয়া আছে। সংজ্ঞার শুরুতেই আমরা ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিভাবে নির্ধারণ হবে সেটা দেখব। একজন ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে গেলে আমাদেরকে দুইটা চেক পয়েন্ট চিন্তা করতে হবে। প্রথম চেক পয়েন্ট হচ্ছে যে দেখতে হবে যে একটা পার্টিকুলার ইনকাম ইয়ারে সে 182 দিন বাংলাদেশে ছিল কিনা। A person has been in the Bangladesh for 182 days for a particular income year, he would be considered as resident for that income year. এখন যদি দেখা যায় যে উনি ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে 182 দিন বা তার বেশি বাংলাদেশে ছিল না, তখন আমাদেরকে সেকেন্ড চেক পয়েন্টটাকে দেখতে হবে। সেকেন্ড চেক পয়েন্টে আমরা দেখব যদি 182 দিন বা তার বেশি না থাকেন তাহলে অ্যাটলিস্ট ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে 90 দিন ছিল কিনা। সুতরাং ওই পার্টিকুলার ইয়ারে যদি উনি 90 দিনও না থাকে তাহলে তাকে আর রেসিডেন্ট করার কোনো সুযোগ নেই। এখন যদি ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে সে 90 দিন থাকে তাহলে আমাকে দেখতে হবে এর আগের 4 বছরে উনি কতদিন বাংলাদেশে ছিলেন। ফর এক্সাম্পল চেক পয়েন্ট 1 আমরা তো অলরেডি আলাপ করেছি 182 দিন। মনে করেন যে উনি ইনকাম ইয়ার 2019-20 ফার্স্ট জুলাই 2019 থেকে 30 জুন 2020 পর্যন্ত এই সময় পিরিয়ডের মধ্যে উনি 182 দিন বাংলাদেশে ছিলেন, তাহলে উনি রেসিডেন্ট হিসেবে গণ্য হবে। যদি উনি 182 দিন না থাকেন তাহলে দেখতে হবে 2019-20 ইনকাম ইয়ারে উনি অ্যাটলিস্ট 90 দিন ছিলেন কিনা। দেখা গেল যে উনি 90 দিন ছিলেন। দেন আমাকে দেখতে হবে যে আগের 4 বছর, আগের 4 বছর মানে হচ্ছে 18-19, 17-18, 16-17 এবং 15-16, এই 4 বছরে মোট 365 ডেজ উনি বাংলাদেশে ছিলেন কিনা। যদি ইনকাম ইয়ারে 90 ডেজ এবং আগের 4 বছরে 365 দিন থাকে তাহলে তাকে আমরা রেসিডেন্ট হিসেবে গণ্য করতে পারবো। এই দুইটা কন্ডিশনের একটাও যদি ফুলফিল না করে তাহলে তাকে আমরা নন রেসিডেন্ট হিসেবে কনসিডার করব। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। Mr. X was in Bangladesh from 1st July 2019 to 30 September 2019. July, August and September, 18 মাস তিনি বাংলাদেশে ছিলেন। Then he went outside of Bangladesh and again came back on 1st January 2020 and again went outside outside of the country at the end of the day 30 March 2020. So she 3 মাস ছিল 19 সালে, তারপরে দেশের বাইরে চলে যায়, আবার 20 সালের 1 জানুয়ারিতে সে দেশে আসে এবং 20 সালের 30 মার্চ সে আবার দেশের বাইরে চলে যায়। 20 সালে সে আর দেশে আসেনি। এই অবস্থায় তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আসলে কি হবে? আমাদেরকে প্রথমে চেক পয়েন্ট 1 চেক করতে হবে। এখন আমরা যদি 19 সালে উনি মোট কতদিন ছিলেন হিসাব করি, আমরা দেখতে পাচ্ছি উনি 92 ডেজ ছিলেন। আর যদি 20 সালের হিসাব করি তাহলে আমরা দেখছি উনি 20 সালে ছিলেন 89 ডেজ। সো এই দুটো মিলে হয় আমার 181 ডেজ। সুতরাং প্রথম চেক পয়েন্টে সে ফেল করলো, যেহেতু 182 দিন তার হয়নি, বাট 90 দিন হয়েছে। যদি 90 দিন হয়ে থাকে তাহলে আমাকে আগের 4 বছরে তাকে দেখতে হবে যে 365 দিন ছিল কিনা। আপনারা হয়তো ইতিমধ্যে একটা ট্রিকি পয়েন্ট এখানে ধরতে পেরেছেন। এই যে আমি এখানে
ফেব্রুয়ারিতে 28 দিন ধরেছি, এটা ঠিক আছে কিনা? যেহেতু 2020 সাল লিপ ইয়ার, সুতরাং ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে হবে না, হয়ে যাবে 29 দিন। তাহলে এখানে 90 দিন না হয়ে হয়ে যাবে 90 দিন, তাহলে কিন্তু এটা 182 দিন হয়ে যাচ্ছে। সুতরাং সে রেসিডেন্ট। অনেক সময় কোশ্চেনে এরকম ট্রিকি পয়েন্ট থাকতে পারে, যেগুলো পরীক্ষা হলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি কোম্পানি হয় তাহলে সেই কোম্পানির কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট পুরোটাই বাংলাদেশ থেকে হতে হবে। আই মিন দ্য কন্ট্রোল অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট অফ হুজ অ্যাফেয়ার্স ইজ সিচুয়েটেড হোললি ইন বাংলাদেশ ইন দ্যাট ইনকাম ইয়ার, পুরোটাই বাংলাদেশ থেকে হতে হবে। যদি পুরোটা বাংলাদেশ থেকে না হয় তাহলে সেই কোম্পানিকে আমরা রেসিডেন্ট কোম্পানি বলতে পারবো না। এখন কিভাবে বুঝবো যে একটা কোম্পানির ম্যানেজমেন্ট বাংলাদেশে কিনা? ফর এক্সাম্পল, ওই ম্যানেজমেন্ট যারা ওই ফর এক্সাম্পল ওই কোম্পানি যারা চালান তারা বাংলাদেশে অফিস করেন, অথবা বোর্ড অফ ডিরেক্টরস বাংলাদেশেই বসেন, অথবা বোর্ড মিটিং গুলো বাংলাদেশেই হয়, মেজর ডিসিশন গুলো বাংলাদেশের টপ ম্যানেজমেন্ট নিচ্ছে। সো এভাবে আমরা বুঝতে পারি যে একটা কোম্পানির কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ থেকে হচ্ছে নাকি পার্টলি বাংলাদেশ পার্টলি বাইরে থেকে হচ্ছে। ফর ফার্মস লাইক পার্টনারশিপ ফার্মস, অ্যাসোসিয়েশন অফ পার্সনস সমিতি হতে পারে, আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এদের জন্য নিয়মটা হচ্ছে ম্যানেজমেন্ট হোললি আর পার্টলি বাংলাদেশে হতে হবে ইন পার্টিকুলার দ্যাট ইনকাম ইয়ার, যদি হয় তাহলে তাদেরকে রেসিডেন্ট হিসেবে কনসিডার করা হবে। এখন কোশ্চেন হলো এই রেসিডেন্ট বা নন রেসিডেন্টের এই ভাগটাতে আমাদের আসলে ট্যাক্সে কি ইমপ্লিকেশন হয়। ট্যাক্সের ইমপ্লিকেশনটা আমরা মেইনলি ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ থেকে একটু দেখব এবং তিনটা পয়েন্ট থেকে দেখব। একটা হচ্ছে ইনকাম, রেসিডেন্টের বাংলাদেশে অর্জনকৃত ইনকাম, এবং বাংলাদেশের বাইরেও যদি কোনো ইনকাম উনি অর্জন করেন তাহলে পুরোটাই বাংলাদেশে ট্যাক্স হবে। সেই ক্ষেত্রে যদি বাইরে উনি ট্যাক্স দিয়ে থাকেন সেটা ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্টের আওতায় এসে ট্যাক্স ক্রেডিট পাওয়ার একটা সিস্টেম উনি অ্যাভেল করতে পারবেন। আর নন রেসিডেন্টের শুধুমাত্র বাংলাদেশে আর্নড ইনকামের উপরে ট্যাক্স দিবে। তবে যদি নন রেসিডেন্ট বাংলাদেশি নন রেসিডেন্ট হন এবং তিনি যদি দেশের বাহিরে ইনকাম করে সেই ইনকাম অফিশিয়াল চ্যানেলে বাংলাদেশে আনেন তার উপরে কিন্তু ট্যাক্স হবে না। ট্যাক্স রেটের কথা যদি চিন্তা করি, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল অথবা রেসিডেন্ট ট্যাক্স পেয়ার জেনারেল ট্যাক্স রেটের সুবিধা পাবেন। ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়ালরা স্ল্যাব রেটের সুবিধা পাবেন, সেই ক্ষেত্রে নন রেসিডেন্টরা কিন্তু স্ল্যাব রেটের সুবিধা পাবেন না, তারা হায়েস্ট রেটে ট্যাক্স দেবেন। তবে এই নন রেসিডেন্ট যদি বাংলাদেশি নন রেসিডেন্ট হন তাহলে তিনি আবার স্ল্যাব রেটের সুবিধা পাবেন। ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে রেসিডেন্ট পাবেন, নন রেসিডেন্ট পাবেন না, আবারও সেই একই ব্যাপার। নন রেসিডেন্ট যদি বাংলাদেশি হন, মানে বাংলাদেশি নন রেসিডেন্ট উনি বাংলাদেশের সিটিজেন, দেশের বাইরে থাকছেন কোনো কারণে, বাংলাদেশে পার্টিকুলার ইয়ারে ইনকাম ইয়ারে উনি রেসিডেন্ট হতে পারেন নাই, সো উনি হচ্ছেন নন রেসিডেন্ট বাংলাদেশি, উনি অবশ্য ইনভেস্টমেন্ট ক্রেডিট এবং স্ল্যাব রেট দুটোই সুবিধা পাবেন।